ও তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলিবল তো আমলে যা আভাস মিলে যাবি রসার তল ও তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলিব তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল তুই যেমন খাস রে না দান পশু তেমন খাই বন্ধে না থাকলে নাই নাই না থাকলে দুয়ে কোনো তফাতে নাই কোনো তফাতে নাই আরে কথাটা মর উচিত কিনা কথাটা মোর উচিত না সত্যি করে বল তো রামলে যা আভাস মিলে যাবি রসার তল যাবি রসার তল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলিবল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলিবল তো আমলে যা আভাস মিলে যাবি রসার তল যাবি রসার তল শ্রেষ্ঠ হয়ে জন্ম শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যেত রে ভণ্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে ওরে শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যেত রে ভণ্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর দুনিয়াতে মানুষ হয়ে কেন ও অতই দুনিয়াতে মানুষ হয়ে কেন বল এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ায় আলো এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো দুঃখে হার মানে না তাদের হবে ভালো এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ায় আলো দুঃখে হার মানে না তাদের হবে ভালো ওরে আল্লাহ ধরে ধন্য করে ওরে আল্লাহ ধরে ধন্য করে জীবন কর সফল অতই দুনিয়াতে মানুষ হয়ে কেন ও অতই দুনিয়াতে মানুষ হয়ে কেন বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসারতল তোর আমলে যা আভাস মিলে যাবি তল অতএব আমরা যদি নিজের জীবনকে রসাতল থেকে বাঁচাতে চাই যদি আমরা নিজের জীবনকে আমরা যদি ধ্বংস করতে না চাই যদি আমরা নিজের জীবনকে জাহান নামের লকড়ি করে তৈরি করতে না চাই তাহলে আমাদেরকে ফলো করতে হবে কোরআন এবং সুন্নাকে যেটি বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লা সল্লাহু আলী আসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন যে তারাক্ত ফিকুম আমরাইনি লান্তাজিল্লু মা আল্লাহর নবী জনাবি রসুলুল্লাহ সাল্লাল্লাফ আলিফাসাল্লাম বলেছেন তারাক তো ফিকুম আমরাইনে আল্লাহর নবী আমাদেরকে দুইখানা জিনিস দিয়ে গেছেন আমাদেরকে দুইখানা জিনিস দিয়ে গেছেন তারাক তো ফি মামরাইনে মানে আমাদেরকে দুইখানা জিনিস দিয়ে গেছেন লান তাজিল্লু মা তামাসাক্তুম্বে হে মা যদি কোনো মানুষ এই দুইটি জিনিসের অনুকরণ অনুসরণ করে তাহলে কোনো দিন এই লোকটা পথভ্রষ্ট হতে পারবে না যেমন আল্লাহ রবুল আলমিন এখানে বললেন উফ ইন এরাই হলো পথভ্রষ্ট এরাই হলো পথভ্রষ্ট এরা হেদায়ত প্রাপ্ত মানুষ নয় এজন্য আপনাকে বলি যদি আপনার জীবনকে হেদায়ত দিয়ে সাজাতে চান জীবনকে সফল করতে চান তাহলে এই দুইটি জিনিসকে ধরুন এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরলে পারে আপনার ইমান তেজ ভাবে আপনার তাজা হবে আপনার শরীরের যে রক্ত শুধু রক্তেও আপনার ইসলামের জন্য টকবক করবে নচেত অন্য কিছুর জন্য কাজে লাগবে না সেই দুইটি জিনিস কি আল্লাহ রব হিওয়া কিতাব আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কিতাব আল্লাহ মানে আল্লাহর কুরআন আল্লাহর কুরআন এটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কেউ যদি কুরআনুল করিমকে ফলো করে কেউ যদি কুরআনুল করিমকে মেনে নিয়ে নিজের জীবনকে বাস্তবায়িত করতে পারে তাহলে সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না আর যদি আমরা বিশ্বনবীর হাদিসগুলোকে হাদিস কাকে বলে মানে আল্লাহর নবী জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজের মুখ দিয়ে যা বলেছেন নিজে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করতে বলেছেন করেছেন আর যা আমাদেরকে করতে আদেশ করেছেন এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা অনুসরণ অনুকরণ করে চলি তবে কোনো সময় আমরা পথভ্রষ্ট হব না আমরা যেন সত্যের পথে থাকবো আমরা আমরা যেন বিজয়ের পথে থাকবো আমরা যেন সদা সর্বদা বিজয়ের পতাকা উত্তোলন করে থাকবো আমাদের এই মাঝে মাঝে বেদাতি কোনো রকমের বাসা বাঁধতে পারবে না সিরকি কোনো রকমের কার্যকলাপ হতে পারবে না আমাদের ব্যাপারে কোনো রকমের পীর মুরদি আসবে না আমরা শুধু কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে নিজের জীবনকে ধন্য তৈরি করে হাসরের মাঠে আমরা যেন ভালো ফল করবো বক্তব্য আর লম্বা না করে আমি আপনাদের শেষে একটা গজল বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করতে চাই পরবর্তী বক্তা অপেক্ষবান রয়েছেন এজন্য আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাচ্ছি না একটি গজল বলে শেষ করছি